সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আগের ভিডিওতে হচ্ছে আমরা কথা বলেছিলাম হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাসের অপশনাল সাবজেক্ট ইউপিএসসির জন্য কি কি বই পড়তে হবে, তো সেটা নিয়ে। তো এই টপিকে এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে জিওগ্রাফি বা ভূগোলে ইউপিএসসি অপশনালে কি কি বই পড়তে হবে সিলেবাস অনুযায়ী। তো এই টপিক নিয়ে হচ্ছে আমরা একদম পুরো ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ইউপিএসসি যখন তুমি অপশনাল নেবে, যে কোনো একটা অপশনাল, তো তার আগে ফার্স্টে সিলেবাস দেখতে হবে। তো সিলেবাস দেখার জন্য তুমি বই কিনে নিতে পারো। তো বইয়ে দেখবে তুমি অনলাইনে এমনি পেয়ে যাবে যে ইউপিএসসির সিলেবাসের বই। তো সেই সিলেবাসের বইতে একদম পুরো যত সাবজেক্ট আছে সব সাবজেক্টে তুমি সিলেবাস কিন্তু পেয়ে যাবে, প্রিলিমসের, মেন্সের, অপশনালেরও। তো সেখান থেকে ধরো তুমি জিওগ্রাফি বা ভূগোল নেবে তুমি অপশনাল, তো সেখানে তুমি তারপরে সিলেবাসের বই থেকে তুমি সিলেবাসটা দেখে নিলে অপশনালে। তো জিওগ্রাফির অপশনালে যেগুলো রয়েছে সব সাবজেক্টের মধ্যে দুটো পার্ট, ফার্স্ট পার্টে হচ্ছে 250, সেকেন্ড পার্টেও 250 মার্কসের কথা বলছি। তো জিওগ্রাফিতে এরকম দুটো পার্ট রয়েছে। তো কী কী আছে সিলেবাসে সেটা আমরা একদম দেখছি। দেখো পার্টগুলো কী কী আছে, তো সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে পেপার ওয়ান, দেখো প্রিন্সিপালস অফ জিওগ্রাফি। প্রিন্সিপালস অফ জিওগ্রাফির মধ্যে ফার্স্ট রয়েছে হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। তো ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পয়েন্ট আছে তোমার 5টা। তো সেটা হচ্ছে জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশনোগ্রাফি, বায়োজিওগ্রাফি, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। তো এরপর যেটা রয়েছে হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। তো হিউম্যান জিওগ্রাফির মধ্যে রয়েছে পার্সপেকটিভ ইন হিউম্যান জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, পপুলেশান অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি, রিজিওনাল প্ল্যানিং, মডেলস, থিওরিজ অ্যান্ড লস ইন হিউম্যান জিওগ্রাফি। তো এই কটাতে হচ্ছে তোমার ফার্স্ট পার্ট হয়ে গেল, মানে 250 মার্কের যে পেপার ওয়ান সেটা হয়ে গেল। আর পেপার টুতে জিওগ্রাফি আছে হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল সেটিং, নাম্বার টু রিসোর্সেস, নাম্বার থ্রি এগ্রিকালচার, নাম্বার ফোর ইন্ডাস্ট্রি, নাম্বার ফাইভ ট্রান্সপোর্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেড, নাম্বার সিক্স হচ্ছে কালচারাল সেটিং, নাম্বার সেভেন সেটেলমেন্টস, নাম্বার এইট রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং, নাম্বার নাইন পলিটিক্যাল অ্যাসপেক্টস, নাম্বার টেন কন্টেম্পোরারি ইস্যুস। এই হচ্ছে শেষ হয়ে গেল। তো এই যে যে প্রত্যেকটা পয়েন্টের কথা বললাম, এই এক একটা পয়েন্টের মধ্যে কিন্তু প্রচুর সাবসেকশান রয়েছে, ঠিক আছে? আমি শুধু যে মেইন পয়েন্টগুলো পেপার ওয়ান আর পেপার টু এর সেটা হচ্ছে বললাম। তো এই যে যে সিলেবাসটা হচ্ছে তোমার রয়েছে, আমি হচ্ছে শুধু মেইন পয়েন্টগুলো বললাম। তো যারা তোমার অপশনাল তোমরা জিওগ্রাফি নেবে, ধরো তোমাদের অনেকে গ্রাজুয়েশন করা থাকবে বা পোস্ট গ্রাজুয়েশনও থাকবে, এরকমও হতে পারে, বা নতুন সাবজেক্ট হিসাবেও নিতে পারো, তো সে যে হিসাবেও নাও, তো এতে হচ্ছে সিলেবাস রয়েছে। তো এই সিলেবাস অনুযায়ী যেটা দেখতে হবে ফার্স্টে, তোমার দেখো যদি বাংলা মিডিয়াম স্টুডেন্ট হিসেবে তোমার 9, 10, 11, 12 বই তো হাজরা গরানের যেটা ছিল এটা বেস্ট, তোমাদের হাজরা গরান তুমি এমনি গেলেই পেয়ে যাবে। তো ওইটা যদি দেখো ফার্স্টে তোমার বেস্টটা চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে? তোমার বেস্ট তো এমনি অটোমেটিক্যালি থাকবে 9, 10 যেহেতু পড়া ছিল। তারপর হচ্ছে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার এনসিআরটি, আর যে যে বইগুলো আছে তো সেগুলো হলো, ধরো তুমি যদি জিওগ্রাফি অপশনাল নিতে চাও তো তাহলে তোমার এগুলো তো আগেই দেখা থাকলো, তখন এনসিআরটি দেখতে হবে ক্লাস 11 আর 12 এনসিআরটি যে বই জিওগ্রাফির। এরপর যে এমনি জিএসএ যেটা পড়তে হয়, জিসি লিয়ংয়ের যে জিওগ্রাফি বই সেটাও দেখতে হবে। আর তাছাড়া অন্যান্য যে লিস্টগুলো রয়েছে তোমার, এই যে যে বইগুলো আমি বলবো তো একটাই পুরো তোমার সিলেবাসটা কভার করে যাবে। ফিজিক্যাল জিওগ্রাফি শবীন্দ্র সিং, এর মধ্যে রয়েছে জিওমরফোলজিও থাকবে, ওশনোগ্রাফি থাকবে, ক্লাইমেটোলজিও আছে, এনভায়রনমেন্ট জিওগ্রাফিও আছে, বায়োজিওগ্রাফিও থাকবে। এটা ফার্স্ট পার্টটা হলো। সেকেন্ড পার্টে হচ্ছে তোমার ইন্ডিয়ান জিওগ্রাফি বাই ডি আর খুল্লার। খুল্লারের যে বইটা আছে, যারা জিওগ্রাফি পড়ে তারা জানে, মানে অপশনাল যাদের। নাম্বার তিন হচ্ছে হিউম্যান জিওগ্রাফি মাজিদ হোসেনের। চার নম্বর হচ্ছে মডেলস অ্যান্ড থিওরিজ বাই মাজিদ হোসেন। তারপর হচ্ছে যে বইটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থট বাই দীক্ষিত। ছয় নম্বর বই হচ্ছে জিওগ্রাফিক্যাল থট বাই সুদীপ্ত অধিকারী, ঠিক আছে? এই বইগুলো তো দেখতে হবে ছয়টা। তারপর হচ্ছে এনসিআরটি ক্লাস টেনের টেক্সট বুক, এটা হচ্ছে কিন্তু ওল্ড এডিশনের এনসিআরটি। তোমরা জানো যে এনসিআরটি দুটো পার্টে থাকে, ওল্ড এডিশনের একটা, নিউ এডিশন একটা। তো এটা হচ্ছে ওল্ড এডিশন দেখতে হবে, মানে ওটা ভালো বেশি। তারপর হচ্ছে
सेटलमेंट जियोग्राफी बाई के सिद्धार्थ, এই হচ্ছে বই। তো তোমার এই বইটা এই এই বইগুলোতে মোটামুটি ফুল সিলেবাস কিন্তু চলে আসবে, ফুল সিলেবাস কভার করে যাবে এই কটা এই বইগুলোতে। এই তো মেইন বই দেখলে, আর তারপরে যেগুলো অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে জিওগ্রাফি অপশনালের জন্য যোজনা ম্যাগাজিন, যেটা আমরা আগেও বলেছি চ্যানেলে, কুরুক্ষেত্র ম্যাগাজিন, জিওগ্রাফি অ্যান্ড ইউ, এটাও বোধহয় একটা ম্যাগাজিন। আর যেটা দেখতে হবে সেটা নীতি আয়োগের রিপোর্ট, মানে এই নীতি আয়োগের রিপোর্টের মধ্যে দেখতে হবে এগ্রিকালচার রিলেটেড জিনিস, রিজিওনাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, এই পার্টগুলো। এরপর হচ্ছে ইউএন এজেন্সি থেকে কী কী স্টেপ বাই নেওয়া হচ্ছে সারা ওয়ার্ল্ড জুড়ে এবং আমাদের দেশেও। মানে ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন রিলেটেড যে সকল স্কিমগুলো, যেসব পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এই জিনিসগুলো মোটামুটি দেখলে তোমার ফুল সিলেবাসটা আর কি কভার করবে, ঠিক আছে? তো জিওগ্রাফি এই যে যে বইগুলো বললাম তো এখান থেকে তোমরা দেখতে পারো, তাহলে ফুল সিলেবাস কভার করবে যারা অপশনাল হিসেবে নিতে চাও। তো ইংলিশ বইগুলো তো দেখতে হবে, আর তাছাড়া তোমার যদি বাংলাতে বেস থাকে তো বাংলা তোমার যদি বুঝতে সমস্যা হয় তখন তুমি আমাদের যে হাজার গণনের যে বই দেখলে তাহলে তোমার টার্মগুলো আগে থেকেই জানা হয়ে যাবে। ওই বইগুলো ডিটেলসে পড়া থাকলে ধরো 9, 10, 11, 12-এর অটোমেটিক্যালি যদি তোমার একদম নতুনও সাবজেক্ট হয় তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আর যদি তোমার গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশন এমনি করা থাকে তো তাহলে তো কোনো প্রবলেমই নেই, অটোমেটিক্যালি সব বুঝে যাবে। তো মোটামুটি এই বইগুলো কিন্তু দেখলে, ইংলিশের বইগুলো আর বাংলায় বইগুলো তুমি যদি মিক্সড করে দেখো তাহলে তোমার একদম ফুল সিলেবাস পুরো সম্পূর্ণভাবে কভার হবে, তুমি সেই হিসেবে প্রিপারেশান নিতে পারো, ঠিক আছে? মানে মোটামুটি জিওগ্রাফি এতে পুরো সম্পূর্ণভাবে চলে আসবে। তো এই যে যে বইগুলো বললাম, তো এই বইগুলো যদি তোমরা নিতে চাও দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিনতে পারো। তোমরা জিওগ্রাফি অপশনের কথা বলেছিলে তো তার জন্য এটা করা। তো এরপরে আমরাও ভাবছি যে আরও কয়েকটা অপশনাল নিয়ে কথা বলবো, মানে যে যে সকল অপশনালগুলো হচ্ছে সব থেকে বেশি ইউজ করা হয়, মানে বেশি সবাই নেয়, তো সেই সব অপশনালগুলো নিয়ে, ঠিক আছে? তোমাদের যদি কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিকের উপর ভিডিও করা হোক, তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিকিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, আর তাছাড়া টুইটারও আমাকে ফলো করতে পারো, ঠিক আছে? তো দেখো এই চ্যানেলে একদম পুরো ডিটেলসে ইউপিএসসি জিএস পেপার 1, 2, 3, 4-এর একদম সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ধরে ধরে ভিডিও করা আছে। তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপেরও একদম ফুল ডিটেলসে ভিডিও করা রয়েছে এই চ্যানেলে। তো তোমরা যারা দেখো নি এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, তো প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো সম্পূর্ণ পরপর দেখো। তো দেখো জিওগ্রাফি অপশনাল নেওয়ার মেইন কারণ হচ্ছে এই জিওগ্রাফি যদি অপশনাল কেউ নেয় তাও তাহলে অটোমেটিক্যালি তার আগে থেকে পড়া থাকে না, 9, 10-এ বা 11, 12-এও যদি কারোর নেওয়া থাকে তো তাহলে পড়া থাকে, তো সেই দিক থেকে একটা পজিটিভ দিক থাকবে। আর যদি জিওগ্রাফি কেউ নেয় তোমার জিএসটা পুরো কভার করে, তোমার এক পড়াতে তোমার জিএসও হয়ে যাচ্ছে আবার অপশনালও হয়ে যাচ্ছে, তো সেই ব্যাপারটা থাকে। কিন্তু তুমি যদি অন্য কোনো সাবজেক্ট নাও তো তাহলে কিন্তু সেই জিনিসটা হয় না। ধরো তুমি ফিজিক্স নিলে, ঠিক আছে, বা কেমিস্ট্রি নিলে বা ম্যাথ নিলে, তো তাহলে কিন্তু তোমার সম্পূর্ণভাবে আলাদা করে পড়তে হচ্ছে। কিন্তু এখানে তুমি যদি জিওগ্রাফি নাও তাহলে কিন্তু সেই দিকটা তোমার একবারে অপশনালও হয়ে যাচ্ছে আবার জিএসও হয়ে যাচ্ছে। আর তারপরে তোমার দেখো ছোটোবেলা থেকে পড়াও ছিল ধরো 9, 10-এ বা 11, 12-এ, তো অটোমেটিক্যালি তোমার একটা আন্দাজ থাকছে, তো সেই জিনিসটা চলে আসে। ঠিক হিস্ট্রির ক্ষেত্রেও তাই, মানে ইতিহাসের ক্ষেত্রেও তাই, তোমার আগেই ছোটোবেলায় পড়া থাকে তো তারপরে এটা তোমার ঝালাই দেওয়া হয়ে যাচ্ছে। তো তার জন্য তুমি ধরো তোমার যে ছোটো যারা আছে তাদের কাছ থেকে 9, 10-এর বা 11, 12-এর বইগুলো নিলে তারপরে তোমার ধরো যেটা প্রবলেম হয় প্রথম প্রথম টার্মে প্রবলেম হয়, তো সেই টার্মগুলো তুমি দেখে নিলে, প্রথমে দেখে দেখে করলে তারপরে এই বাংলা বইগুলো যেগুলো ছিল 9, 10, 11, 12-এর বা তোমার যদি গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান করা থাকে তো সেইগুলো নিয়ে নিলে সাথে, আর সাথে তোমার যে ইংলিশ বইগুলো এখান থেকে নিয়ে তুমি ডাইরেক্ট করলে, কারণ এই বইগুলোতে একদম পুরো সিলেবাসের যে টপিকগুলো আছে না তো ফুলটাই কভার করে, কারণ এই বইগুলো হচ্ছে বেসিক্যালি এই ইউপিএসসির জন্যই করে লেখা। কিন্তু আমাদের এখানে তো ইউপিএসসি যেহেতু খুব দেয়ই না লোকজন, তো তার জন্য বলে আলাদা কোনো বই নেই, তো যে বইগুলো আছে সেটা WBCS-এর জন্য, তো তার জন্য এই বইগুলো মিক্স করে আমাদের 9, 10-এর 11, 12-এর বইগুলো মিক্স করে আর ইংলিশ বইগুলো মিক্স করে তারপরে যে টার্মগুলো বুঝতে সমস্যা হচ্ছে তোমার সেইগুলো তুমি দেখে নিয়ে তারপরে পড়লে তো তারপরে আস্তে আস্তে অটোমেটিক্যালি হয়ে যাবে। বারবার বারবার তুমি যত পড়বে তো তত সহজে বুঝতে পারবে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই হিসাবে যদি করো তাহলে পুরো সম্পূর্ণ হয়ে যাবে, না হলে জিনিসগুলো সেমই আছে বাংলা মিডিয়ামও যায় ইংলিশ মিডিয়ামও তাই, শুধু হচ্ছে টার্মগুলো হচ্ছে আলাদা। তো এই টার্মগুলো তুমি যদি আলাদা আলাদা করে প্রথমে লিখে বা পড়ে সেগুলো মাথায় রেখে তারপরে শুরু করো পড়া, তো তাহলে অটোমেটিক্যালি সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো এই হিসাবে কিন্তু করতে পারো, যার তাহলে তোমার বুঝতেও সুবিধা হবে আর সময়ও কম লাগে। ফার্স্টে তুমি হচ্ছে টার্মগুলো দেখে নিলে, কারণ
যে সমস্যাটা প্রথমের দিকে হয়, ধরো ইংলিশ বই থেকে বাংলা বইতে, ধরো তুমি সেই জিনিসটা জানো, ঠিক আছে, কিন্তু যে স্পেসিফিক যে টার্মটা রয়েছে ইংলিশে, সেই টার্মটা তোমার জানা নেই। তো সেই টার্মগুলো তুমি দেখে নিলে, তারপরে ধরো খাতায় বা অন্য কোথাও লিখে সেগুলো বারবার বারবার দেখতে থাকলে, তো তাহলে অটোমেটিক্যালি ওইগুলো চলে আসবে। আর যখনই তোমার মাথায় একবার গেঁথে গেল, তো তখন সেই জিনিসটা তুমি পরপর মাথায় রেখে তারপরে তুমি ইংলিশ বইগুলো দেখে পড়তে থাকলে, কারণ এই বইগুলো হচ্ছে বেসিক্যালি সিলেবাসের সাথে মেনটেন করে করা। কিন্তু আমাদের এই বাংলা বইগুলো হচ্ছে এমনি সিম্পল, ধরো 9, 10, 11, 12 এমনি, মানে যে স্টাইলে আর কি সিলেবাস থাকে আমাদের স্কুল বা কলেজে, সেই হিসাবে হচ্ছে করা। আর ওই বুকগুলো হচ্ছে তোমার এই এক্সামের জন্যই বেসিক্যালি হচ্ছে করা রয়েছে। তো তাহলে তোমার এই দুটো তুমি যখন মিক্সটা করতে পারবে, তো তখন অটোমেটিক্যালি তোমার ব্যাপারটা সম্পূর্ণ চলে আসবে। তো এইভাবে তুমি জিওগ্রাফিটা কিন্তু করতে পারো। তো শুধু জিওগ্রাফির ক্ষেত্রেই আছে এই এই টার্মের ব্যাপারগুলো আসে, অন্যান্য সাবজেক্টেও টার্ম, ধরো পলিটিক্যাল সায়েন্সেও টার্মের ব্যাপারগুলো থাকে, আর সোশিওলজির ক্ষেত্রেও এই টার্মগুলো এরকম থাকে। তো এই হিসাবে কিন্তু তুমি করতে পারো, ঠিক আছে? তো তাহলে সহজে ব্যাপারটা হয়ে যাবে। তো এটাই আর কি বলা। তারপর বারবার পড়ে তারপরে লিখে তোমার প্র্যাকটিস করতে হবে। তারপরে যেটা তুমি নোটটা করলে যেখান থেকে তুমি পড়ে এটা করলে তার সাথে মিলছে কি না, কোনো কিছু বাদ যাচ্ছে কি না, এই জিনিসটা তুমি খেয়াল করলে, তারপরে আবার লিখে আবার প্র্যাকটিস করলে, তো এইভাবে যদি পরপর এগোতে থাকো তো তাহলে সুবিধা হবে আর কি, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো প্লেলিস্টে গেলেই সব পরপর ভিডিও পেয়ে যাবে, তো সেখান থেকে পরপর দেখো, ঠিক আছে? শুনে আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে, আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।